আগ্রাসী ভূমিকার কারণে সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। মিরপুরে নিউজ 24 এর সঙ্গে আলাপকালে খোলামেলা কথা বলেন তিনি। এ সময় তিনি আরো জানান, ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় নেওয়ার সামাজিকতা গড়ে তুলতে হবে। এশিয়া কাপে দলের সঙ্গে যাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, তিনি একমাত্র ক্রিকেটার শেষ যিনি ক্রিকেটার তিনি মাঠ থেকে অবসর নিয়ে সুযোগ পেয়েছিলেন। সব বিষয়ে আমরা কথা বলবো সে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। সুজন ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। সামনে বাংলাদেশে অনেক খেলা, এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ, বিশ্বকাপ, এই বাংলাদেশ দলটা কেমন দেখছেন আপনি? দেখলাম অনুশীলন দেখছেন, প্র্যাকটিস দেখছেন বাংলাদেশ। না ডেফিনেটলি ভালো, দল তো আমরা অনেক শক্তিশালী। আমি তো অনেক হোপফুল যে আমরা ইনশাল্লাহ ভালো কিছুই করবো ইনশাল্লাহ এশিয়া কাপে। মানে আপনি কোচিং হলে কাকে নিতে? মানে মানে যেহেতু নাইম আমার সাথে খেলেছে আপনি, তো আমি তো জানি নাইম ইজ ভেরি মাচ ক্যাপেবল, বাট আমি ওর আবার একটা জিনিস যে এমার্জিংয়ে চারটা ম্যাচের মধ্যে 3টা 50 করেছে, ওই কন্ডিশনটার সাথে একটু অ্যাডজাস্ট করে, যদিও সেকেন্ড ম্যাচটা পাকিস্তানে, বাট তারপরও শ্রীলঙ্কার তোর একটা এক্সপিরিয়েন্স হয়েছে খুব রিসেন্ট পাস, সুতরাং হয়তো বা ও একটু এগিয়ে থাকবে হয়তো বা। মাহমুদুল রিয়াদকে মানববন্ধন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, যারা মাহমুদুল রিয়াদের জায়গায় ঢুকেছে তারা কিছুটা প্রেশারের মধ্যে থাকে কিনা? কারণ এমন ঘটনা ঘটলে তারা মাঠে খেলবে নাকি বাইরে মনোযোগ দেবে, আপনার কাছে কী মনে হয়? বাইরে মনোযোগ দেওয়ার আমি কোনো রিজনই দেখি না ওদের, ওরা চান্স পেয়ে এটা ওদের দোষ না। সিলেক্টাররা মনে করেছে যে তার ক্যাপেবল এই জন্য তাদেরকে নিয়েছে, প্রেশার তো থাকবে। এরকম যদি একটা মিডিয়া প্রেশার থাকে বা ওরা তো শুনে এগুলো, যেহেতু সোশ্যাল মিডিয়াতে হয়তো ব্যাখ্যাগুলো বেশি আসছে, যেহেতু ওরা সবাই সোশ্যাল মিডিয়া হয়তো ফলো করে, ফেসবুক আছে। খালেদ মসুজন ভাই, এই যেটা বলছে টিমের সাথে আপনি থাকতে পারেন, আলোচনা হচ্ছে বিশ্বকাপে থাকবেন, এশিয়া কাপে শোনা যাচ্ছে, যদি বলতেন যে আপনার সর্বশেষ আপডেটটা কি, পাপনটা আপনাকে কীভাবে চাই? আমি এখন আসলে কিছুই জানি না, এগুলো একটা মিডিয়া হাইপ কেন উঠছে আমি বলতে পারবো না। বাংলাদেশের ক্রিকেটারদের সিনিয়রদের বিদায়টা সুখকর হয় না, আপনি মনে হয় বাংলাদেশের শেষ ক্রিকেটার ছিলেন, মাঠ থেকে বিদায় নিয়েছিলেন, এরপরে কেউ নিয়মটা সুযোগ পায়নি, কারণটা কী মনে হয়? আপনি যদি দেখেন স্টুয়ার্ট বর্ড কিছু জায়গায় রিটায়ার করলো, তো আরও এক বছরের আরামসে ক্রিকেট খেলতে পারতো, ফর্মে ছিল, সবই ছিল, বাট ওরা জানে, সবাই বিদেশিতে আপনি দেখেন যে তারা জানে যে কখন তাদের ছাড়তে হবে। আমাদের প্লেয়ারদেরও উচিত আসলে এই সময়টা বের করে নেওয়া। সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সির কোন পার্টটা আপনার কাছে খুব ভালো লাগে? এবং তাকে মানে যখন মাঠে থাকে তখন ড্রেসিং রুমে থাকে, আপনার কাছ থেকে দেখেছেন, তখন বিষয়গুলো আপনার খুব ভালো লাগে? সাকিব বেসিক্যালি খুব ঠান্ডা বাট খুব অ্যাটাকিং, মানে আমার সাকিব রেডি সবচেয়ে বড় মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, তিনি আপনার সঙ্গে কী কথা বলেছেন, কী আলোচনা হয়েছে আপনাদের মধ্যে? ওরকম কিছু না, যে একটা সৌজন্য সাক্ষাতেই ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, আসলে ওরকম কিছু না, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা, যেহেতু ওনার সাথে গেছি তো ক্রিকেট নিয়ে আলাপ হবে, ব্যক্তিগত আলাপ কিছু ছিল না, জাস্ট ক্রিকেট নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্ট সম্বন্ধে জানতে এসেছেন, আমরা কোথায় আছি, কী অবস্থা, ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন কেমন, এশিয়া কাপ কী হচ্ছে না, যেহেতু ওনার ক্রিকেট নিয়ে অনেক ইন্টারেস্ট আছে, খেলাধুলা নিয়ে অনেক ইন্টারেস্ট আছে ওনার। দর্শক আমাদের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট মাঠে ক্রিকেটাররা তাকে খুব পছন্দ করে এবং ক্রিকেট মাঠ তার খুব প্রিয় জায়গা, তিনি মাঠে থাকতে চান, ক্রিকেটের সঙ্গে থাকতে চান, আপাতত এশিয়া কাপে দলের সঙ্গে থাকছেন না, কিন্তু বিশ্বকাপে যদি বিসিবি সভাপতি তাকে চান তাহলে তিনি বিশ্বকাপে দলের সঙ্গে যেতে চান।